আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো রনি ভাই, আপনাকে স্বাগতম জানাইতেছি আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আপনি জানেন আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে এবং তারা সার্বিয়া আসতে চায়। তো আজকে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব, যেহেতু আজকে আপনার সাথে আমার সরাসরি সাক্ষাৎকার। আপনি একজন বাংলাদেশি, খুব সুন্দরভাবে বাংলা ভাষা বলতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শকের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি আপনাকে জিজ্ঞেস করব এবং আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে, আপনি সার্বিয়াতে কিভাবে আসলেন বাংলাদেশ থেকে? ডেলিগেটারের মাধ্যমে যে আপনি সার্বিয়াতে আসেন, আপনার টোটাল সময় লাগছিল কতদিন? টোটাল সময় লাগছে প্রায় 4 মাসের মতন। টোটাল সময় লাগছে আপনার 4 মাসের মতো? জি জি। আচ্ছা, বর্তমানে যে আপনি সার্বিয়াতে আছেন, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনার কোম্পানির মানে আপনার কোম্পানি কেমন? কোম্পানি আলহামদুলিল্লাহ খুব ভালো। কোম্পানি খুব ভালো। আচ্ছা, আপনার কোম্পানিতে যে আপনাকে খাবার দাবার যেগুলো দেওয়া হয় কিংবা যে সার্ভিস দেওয়া হয়, আপনি মানে এই সার্ভিসগুলো সম্পর্কে কিছু একটা বলেন। খাবার দাবারের বিষয়টা হয়েছে যে প্রথম দিন মানে প্রথমত যখন আসছি, আমার এই বাংলাদেশি তো আমরা, আমাদের তো ভাত ডাল ভাতে অভ্যাস। তো এখানে এসে দেখি যে খাবার দেয় রুটি আর অন্যান্য খাবার, তো ওগুলো খাইতে আমাদের সমস্যা হয়েছে। তো পরবর্তীতে আমরা 11 জন 13 জন আসছিলাম, ওখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আমি যেখানে গেছি ওখানে দিয়েছি মাত্র 4 জন, ওই আর ওখানে আরো বাঙালি 2 জন ছিল, 6 জন। তো এই 6 জনে মিলে আমরা পাকাই খাই আলহামদুলিল্লাহ, খুব কোনো সমস্যা নাই। ওরা সবকিছু কিনে দেয় আর খুব ভালো আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সার্বিয়া দেশের মানুষ কিরকম? সার্বিয়ার দেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং খুবই ভালো, মানে আন্তরিকতা, খুব ভালো মনের মানুষ। আচ্ছা, এখন কিছু নেগেটিভ প্রশ্ন করি। আমাদের বাংলাদেশ থেকে অনেকে একটা ধারণা যে সার্বিয়াতে আসলে এখানে কাজ করায় কোম্পানি বেতন দেয় না, এই বিষয়টা একটু বলবেন। এই বিষয়টা জাস্ট আমরা তো নতুন, এইভাবে আমরা তো জানি না, কিন্তু পিছে যে আমাদের আগে যারা আসছে ওদের কাছে জিজ্ঞেস করে জানতে পারছি যে না, কোম্পানি খুবই ভালো এবং টাকায় কোনো মাইন্ড নেই, টাকা পাওয়া যাবে, মানে আপনি মাস শেষে আপনার বেতন দিয়ে দেবে, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি এখানে কয় ঘন্টা ডিউটি করতেছেন প্রতিদিন এবং সাপ্তাহিক ছুটি কয়দিন? আমার সাপ্তাহিক ছুটি একদিন, রবিবারে ছুটি, আর আপনার 9 ঘন্টা ডিউটি। 9 ঘন্টা বেসিক ডিউটি, বেসিক ডিউটি 9 ঘন্টা, 1 ঘন্টা লাঞ্চ টাইম। আচ্ছা, আপনি সার্বিয়া আসার পরে আপনার কি মনে হচ্ছে, আপনি কি বাংলাদেশে ভালো ছিলেন না বর্তমানে সার্বিয়া আসার পরে ভালো আছেন? না, আলহামদুলিল্লাহ আমি সার্বিয়াতে আসার পরে আমি খুব খুব হ্যাপি, খুব খুব ভালো আছেন। মানে সার্বিয়াতে আসার পরে আপনি খুব খুশি? অবশ্যই অবশ্যই। বাংলাদেশ থেকে আরো যদি নতুন মানুষ সার্বিয়াতে আসার জন্য আগ্রহী যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। যারা সার্বিয়ায় আসতে চায় অথবা যারা আসতে আগ্রহী, তারা মানে নিঃসন্দেহে আসতে পারে, কোনো সন্দেহ নাই। যদি আর যারা আসবেন, দালাল দেখে অবশ্য ভালো এজেন্ট ধরে আসবেন, দালালের যদি হাতে না পড়েন তাহলে অবশ্যই ভালো হবে, মানে কারো খারাপ হবে না। আচ্ছা, এখন যদি আমি বলি ছোট্ট করে একটা আইডিয়া দিতে, মানে আমাদের বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে? এত এক এক এজেন্সি তো এক এক রকমের নেয়, তাহলে আমরা যেভাবে আসছি ওই এজেন্সি একটু ভালো ছিল এই জন্য একটু কম টাকা নিয়েছে, কিন্তু এখন যারা অবশ্যই আসবে 8 থেকে 8.5 লক্ষ টাকা লাগতে পারে এরকম সম্ভবত। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আর আপনারা, আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন, জি জি, সেই এজেন্সি কি বর্তমানে কোনো লোক আনতেছে সার্বিয়াতে? এটা আমি ভালো জানি, ওরকম ভালো জানি না, তবে আমি শুনছি যে তারা আপাতত লোক নেওয়া বন্ধ করছে। আচ্ছা, আপাতত লোক নেওয়া বন্ধ করছে, ঠিক আছে। যাই হোক, রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের এই ভিডিওতে আপনি সহযোগিতা করছেন, উপস্থাপক হয়েছেন এবং যথেষ্ট পরিমাণে মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন। এগুলো আসলে আমার প্রশ্ন না, এগুলো আমার ভিডিওতে করা বিভিন্ন কমেন্টের প্রশ্ন। আপনি দর্শকের উশিলায় যদি আর কিছু বলেন। আমি দর্শককে আমি এটাই বলবো যে যারাই আসতে চান তারা আসেন, অবশ্য ভালো আপনার ডেলিগেটের মাধ্যমে আসেন বা ভালো এজেন্সির মাধ্যমে আসেন, দালালের খপ্পরে পড়বেন না। এখানে অবশ্য আসলে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না, যেহেতু ইউরোপ কান্ট্রি, সব সব ঠিক আছে, সবাই ভালো। আর বর্তমানে ফেক ভিসা, ফেক পারমিট এগুলো কিন্তু অ্যাভেলেবেল, এগুলোর থেকে সাবধান থাকবেন। আর সাহেদ ভাইয়ের ভিডিও দেখবেন সবসময়, যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে দিবেন।